হ্যালো ফ্রেন্ডস, যে যেখানে যে অবস্থায় আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমাদের আজকের বিষয় বিডার টেস্ট। আমরা আজ দেখাবো বিডার টেস্ট কিভাবে করে। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই বিডার টেস্ট কিভাবে করে আর এর রিপোর্ট কিভাবে করে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে বিকে ল্যাবরেটরির পক্ষ থেকে আমি বিকাশ শুরু করছি আজকের ভিডিও। এই বিডার টেস্ট সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেগুলো হলো, আমরা এই বিডার টেস্টে কী কী কাজ করি। বিডার টেস্টে কাজ করি টিউ, টিএইচ, এইচ, বিএইচ আর বিউ, বিএইচ। এই ছয়টা কাজ আমরা এই বিডার টেস্টে করে থাকি। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ডায়াগনস্টিকে আমরা চারটা কাজ করে থাকি। এই বিডার টেস্টে করে থাকি কমন চারটা। সেই চারটা হলো টিউ, টিএইচ, এইচ, বিএইচ। তো আমরা এখন যে কাজটি আপনাদেরকে দেখাবো, এই কাজটির মধ্যে আমরা প্রথম যে ভাবে শুরু করি সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাতে পারবো না। কেননা এই ভিডিওটি আমি যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যাই তাহলে এর সময় অনেক বেশি লাগবে। তাই আমরা একটা কাজ করে রেখেছিলাম, আর সেই কাজের শেষ অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো। আর আমি যদি এই শেষ অংশ দেখিয়ে থাকি তবু আপনারা এই বিডার সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। কেননা একটা বিডার টেস্ট করতে আমি প্রথমে যা করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা একটা কার্ডের উপরে চারটি ছার্কেলে 80 মাইক্রো অর্থাৎ 80 মাইক্রো করে সিরাম নিলাম। সিরাম নেওয়ার পরে প্রত্যেকটা সার্কেলের উপরে 1 ড্রপ করে রিয়াজেন্ট দিলাম। কি রিয়াজেন্ট? টিউ, টিএইচ, এইচ, বিএইচ। এই চারটা রিয়াজেন্ট প্রত্যেকটা সার্কেলের উপরে 1 ড্রপ করে নিয়েছিলাম। তারপর আমরা এটিকে রোটেটরে ঘুরিয়েছিলাম 1 মিনিট। কত আর পিএমএ? 100 আর পিএমএ। তো তারপর দেখা গেল এটি এগ্রেশন হয়েছে, যে কারণে আমরা 40 মাইক্রো সিরামের সাথে 1 ড্রপ করে রিয়াজেন্ট দিয়েছিলাম। তারপর ঠিক আগের মতো 1 মিনিট ঘুরিয়েছিলাম রোটেটরে। কত আর পিএমএ? 100 আর পিএমএ। তারপর যখন এটি এগ্রেশন হলো তখন আমরা কী করলাম, এটিকে আবার 20 মাইক্রো সিরামের সাথে প্রত্যেকটা রিয়াজেন্ট অর্থাৎ টিউ, টিএইচ 1 ড্রপ করে দিয়ে তারপর আবার ঠিক আগের মতো রোটেটরে ঘুরিয়ে 1 মিনিট পর আমরা দেখেছিলাম যে এটি এগ্রেশন হয়েছে। যে কারণে আমরা এখন 10 মাইক্রো দিয়ে দেখব যে এগ্রেশন হয় কি না, আর সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা যে বিডার টেস্টটি করব সেটি করতে আমাদের যা যা লাগবে, বিডার টেস্ট করতে আমাদের যা যা লাগবে সেটি হলো মাইক্রোপিপেট, টিপস, রিয়াজেন্ট। আমরা রিয়াজেন্টের সাথে একটু পরিচিত হই। দেখুন টাইফিও, এস টাইফিও আমি যদি ভালোভাবে দেখাতে পারি এই, তারপর দেখুন এস টাইফি এইচ, ভালো করে খেয়াল করুন এই, তারপর যেটি সেটি হলো এস প্যারাটাইফি এইচ, ভালো করে খেয়াল করুন এ এস, দেখুন ভালো করে এইচ প্যারাটাইফি এইচ, এস প্যারাটাইফি এইচ, আর এটি হলো এস প্যারাটাইফি বিএইচ। তো আমরা আরও আমাদের আরও দুটি রিয়াজেন্ট লাগে, সেই রিয়াজেন্টটি আমরা ব্যবহার করি না, যে কারণে আমরা দেখালাম না। তো যা হোক, আমাদের যে কাজটি করবো সেটি হলো সেই সিরামটি তুলে রাখা ছিল, এই সিরাম, এই সিরামটি দিয়ে আমরা বিডার টেস্টটি করব। প্রথমে আমরা 10 মাইক্রো, দেখুন 10 মাইক্রো অ্যাডজাস্ট করে নিয়েছি মাইক্রোপিপেটে। আমরা 10 মাইক্রো সিরাম আমরা এই সার্কেলগুলোই নিব। তো আর একটি কার্ড লাগবে আমাদের, এই কার্ডটি লাগবে। এই কার্ডটি আপনারা আপনাদের সুবিধার্থে যে ধরনের কার্ড প্রয়োজন সেই কার্ডটি নিয়ে নেবেন। আমরা এই কার্ডটি অনেকে সাদা ব্যবহার করি, তো যার যার সুবিধা মতো আপনারা কার্ডগুলো নেবেন। আমি যেমন গ্লাস অনেকটা একদম পরিষ্কার, দেখুন আমার হাতগুলো দেখা যাচ্ছে, তো আমি এমন একটা কার্ড নিয়েছি কারণ আমি যেন
এই টেস্টটি করতে আমি ভালোভাবে বুঝতে পারি, পিছন থেকে কিংবা সামনে থেকে দেখতে পারি যে এগ্রেশন হয়েছে কি না। বিড়ালের ক্ষেত্রে আমরা অনেক সময় বিপাকে পড়ে যাই, বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, আমরা এই জন্য আমরা এই স্ট্যাটি ব্যবহার করব। তো আমরা 10 ম্যাক্রো, দেখুন 10 ম্যাক্রো করে আমরা সিরাম নিয়ে নিব। দেখুন এভাবে চারটা সার্কেলে আমরা 10 ম্যাক্রো করে সিরাম নিয়ে নিলাম। দেখুন এভাবে আপনারা 10 ম্যাক্রো করে সিরাম নিয়ে নেবেন। তো নেয়ার পরে আমরা কি করব, এই টিউ এখানে দেব টিউ। দেখুন এভাবে ভালো করে 1 ড্রপ, দেখুন এই 1 ড্রপ করে আমরা নিয়ে নেব প্রত্যেকটা সার্কেলের টিউ। এটা টিএইচ, দেখুন টিএইচ, এইচ, দেখুন এইচ। তো আমরা এইচ নিয়ে নেব 1 ড্রপ। আর এটি হলো বিএইচ, আমরা বিএইচটাও নিয়ে নেব 1 ড্রপ, এই বিএইচ। তারপর এটিকে আমরা মিক্সড করব, খুব ভালো করে মিক্সড করব। দেখুন ভালো করে আমরা মিক্সড করব। এভাবে মিক্সড করব। এবার আমরা এটিকে রোটেটরে ঘোরাবো 1 মিনিট 100 RPM-এ। তো চলুন আমরা রোটেটরে দেখি, রোটেটর ঘোরাই। হ্যাঁ দেখুন আমাদের রোটেটরটি 100 RPM-এ ঘুরতেছে। তো আমরা এভাবে কত মিনিট ঘোরাবো, 1 মিনিট। তো আমরা প্রথমে কি করেছিলাম, এই টেস্টটি করার প্রথমেই করেছিলাম 80 অর্থাৎ 80 মাইক্রোলিটার সিরামের সাথে 1 ড্রপ রিয়াজেন্ট মিশিয়ে ঘুরিয়েছিলাম 1 মিনিট, একুরেশন হয়েছিল। আর তারপর কি করেছিলাম, তারপর করেছিলাম 40 মাইক্রো সিরামের সাথে 1 ড্রপ রিয়াজেন্ট দিয়েছিলাম। তারপর কি করেছিলাম, 20 ম্যাক্রো সিরামের সাথে 1 ড্রপ রিয়াজেন্ট দিয়েছিলাম। তারপর আমরা এভাবে ঘুরিয়েছিলাম। এখন যা করেছি সেটি হলো 10 ম্যাক্রো সিরামের সাথে 1 ড্রপ করে রিয়াজেন্ট দিয়ে তারপর আমরা 1 মিনিট ঘোরালাম। এখন আমরা টেবিল ল্যাম্পের সাহায্যে দেখব যে এটি এগ্রেশন হয়েছে কি না। তার আগে আমরা রিপোর্ট করার নিয়মটি জেনে নিই। এখন আমরা টেবিল ল্যাম্পের সাহায্যে এই বিড়াল কার্ডটিকে দেখব যে এটি একুরেশন হয়েছে কি না। আমরা যে বিড়ালটি এতক্ষণ করলাম, এটি করলাম আমরা 10 ম্যাক্রো সিরামের সাথে 1 ড্রপ করে রিয়াজেন্ট দিয়ে তারপর, আর এটি একুরেশন হয় নাই। তো এর রিপোর্ট কি হবে, এর উত্তর আপনার কাছে। আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা এমন সব প্যাথোলজিক্যাল যত ধরনের কাজ আছে সব ধরনের ভিডিও নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সামনে হাজির হব। তো সেই জন্যেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।